আসসালামু আলাইকুম, বেলতলা শিপইয়ার্ড থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সুরভির সাথে রিবোর্ডের ভিডিওর সাথে। তো গত বছর এমভি সুরভির সাথে আগুন ধরে যাওয়ার কারণে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যাওয়ার কারণে সুরভির সাতকে পুরো রিবোর্ড এবং পুরোপুরিভাবে নতুনভাবে রূপান্তর করার কাজ চলছে। তো এমভি সুরভির সাতকে দেখতেই পাচ্ছেন, এমভি সুরভির সাথে মাস্টারপিসকে চতুর্থ তলায় নেওয়া হয়েছে, আর ভিতরে সেই সাথে ভেতরে বেশ বড় রকমের পরিবর্তন করা হচ্ছে এমবি সুরভির সাথে। সেটি হলো চতুর্থতলায় মাস্টার ব্রিজ নেওয়া হয়েছে, আর প্রোপালশন ইঞ্জিন চেঞ্জ করা হবে, পূর্বের ইঞ্জিন পরিবর্তন করে নতুন আরও বেশি ক্ষমতাসম্পন্ন হর্স পাওয়ার ইঞ্জিন বসানো হবে। কেবিনের সংখ্যা বৃদ্ধি করা হবে, কেবিনের সংখ্যা বাড়বে, আর ভিআইপি কেবিন 4টি থেকে 6টি হবে, আর ভিতরে সিলিং কেবিনে ডেকোরেশন একদম বলতে গেলে পুরোপুরিভাবে সম্পূর্ণ নতুন রূপে ফিরতে যাচ্ছে এমবি সুরভির সাত। আরেকটি হলো সুরভির সাথে নামও পরিবর্তন হতে যাচ্ছে। কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে সুরভির সাথে নাম পরিবর্তন হয়ে নতুন নাম রাখা হবে সুন্দর সুরভি 10। তো সুরভির সাথে নতুন নাম প্রস্তাবনা করা হয়েছে সুরভি 10। আর দেখা যাক, এই হলো নিচতলা সুরভির সাথে নিচতলা। তো ভিতরে ভারী কাজ করানোর জন্য ভিতরে দেখানো সম্ভব হয়নি, তো নিচতলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী অবস্থা। দেখতে পাচ্ছেন সব কিছুকে কেটে ফেলা হয়েছে একদম নতুন করে, সব কিছু সিলিং লাইটিং তারপর ফার্নিচার ডেকোরেশন সব কিছু একদম নতুন করে করা হবে, এবং ভিতরের প্রবেশপথও চেঞ্জ করা হচ্ছে। তো নতুন রূপে আসছে সুরভির 7। আর সুরভির সাতকে নিয়ে যদি আপনাদের কোনো প্রত্যাশা থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।